প্রভু ভক্তি। পমি ঠাকুরদার খুব ন্যাওটা কুকুর ছিল। নেড়ি কুকুরের ছানাটাকে রাস্তার পাশ থেকেই কুড়িয়ে এনে বড় করেছিলেন। ঠাকুরদা যেখানে যেতেন পমি সঙ্গ দিত। ঠাকুরদা কারো বাড়িতে ঢুকে গেলে পমি ঘন্টার পর ঘন্টা দারোয়ানের মতো বাইরে অপেক্ষা করত। এহেন পমি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই তার খিদে বেড়ে যাচ্ছিল। সপরিবারে ঠাকুরদার নিজেরই তখন নুন আনতে পান্তা পুরানোর দশা দেশভাগের পরে। পমি বাড়িতে খাবার না পেয়ে অন্য বাড়িতে খাবার খুঁজতে গেলে অনেকেই দূর দূর করে তাড়িয়ে দিত তাকে, লাঠি পেটা করত, ইট পাটকেলও ছুটত। পমি এভাবে অল্প বিস্তার আহত হয়েছে দু একবার। পমির এই দুরবস্থা ঠাকুরদা সহ্য হলো না। আমাদের এক আত্মীয় থাকতেন ময়নাগুড়িতে, নৌকায় করে তিস্তা নদী পেরিয়ে পমিকে বুঝিয়ে সুঝিয়ে রেখে এলেন তাদের বাড়িতে। সে আত্মীয় অবস্থাপন্ন, বাড়িতে আরও কয়েকটি পোষ্য আছে, কাজে খাবারের অভাব হবে না এমনটা ভেবেই নিশ্চিন্তে বাড়ি ফিরে এলেন। তখনও তিস্তা ব্রিজ হয়নি, যাতায়াতের জন্য নৌকাই একমাত্র উপায়। তখন বর্ষাকাল, যে সময়ে জলপাইগুড়িতে টানা সপ্তাহ দেড়েক দিন রাত মুষলধারে বৃষ্টি হতো, এটা সেই সময়ের গল্প। তো সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে সবাই শুয়ে পড়েছে, ঠাকুরদা শুতেন বাইরের ঘরে। সেই ঘরে দরজা দিয়ে বেরোল এই রাস্তা। ঘুমানোর আগে ঠাকুরদার একটু বই পড়া অভ্যেস ছিল। রাত 12:30 নাগাদ লণ্ঠনের আলো নিভিয়ে শুয়ে পড়তে যাবেন এমন সময় বাইরের দরজায় প্রবল ধাক্কা দেওয়ার শব্দ শুরু হলো, সঙ্গে কাঠের দরজা আঁচড়ানোর শব্দ। টিনের চালে তখন বড় বড় বৃষ্টির ফোঁটার সিম্ফনি বাজছে অবিরাম। দরজা খুলবেন কি না ভাবতে ভাবতেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন বাড়ির অন্য সদস্যরা। সম্ভাবনাটা ঠাকুরদার মাথাতেও উঁকি ঝুঁকি দিয়েছিল, কিন্তু বাবাই, আমার বাবা স্বর্গীয় শঙ্করদেব গোস্বামী, কিন্তু বাবাই প্রথম স্পষ্ট করে স্বগতোক্তি করলেন, পমি এসেছে, ও ছাড়া কেউ হতেই পারে না। কিন্তু তা কীভাবে সম্ভব? আজ থেকে 60-70 বছর আগের বর্ষাকালের খরস্রোতা ফুঁসে ওঠা তিস্তা নদী পেরোনো পমির পক্ষে কীভাবে সম্ভব? এই দোলাচলের মধ্যেই ঠাকুরদার দরজা খুললেন। সঙ্গে সঙ্গে সারা শরীর দিয়ে জল ঝরতে থাকা পমি ঝাঁপিয়ে পড়ল ঠাকুরদার বুকের ওপরে। মানেটা দাঁড়ালো, পমি ময়নাগুড়ি ওই বাড়ি থেকে বেরিয়ে ভয়ালো তিস্তা নদী পেরিয়ে জলপাইগুড়ি শহরে ঢুকে রাস্তা চিনে নিকশ কালো আঁধারে ঢাকা বৃষ্টি ভেজা রাতে রাস্তা চিনে আমাদের বিবেকানন্দ পাড়ার বাড়িতে এসে পৌঁছেছে। বলা বাহুল্য, পমিকে ঠাকুরদা জীবিত অবস্থায় কখনো আর কাছছাড়া করেননি। ধন্যবাদ।